হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসনিম স্টাইন। আজকে খুব সহজ একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি, তৈরি করে দেখাবো নুডলস পিৎজা। এই পিৎজাটা আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে তৈরি করতে পারেন। আমি হচ্ছে ম্যাগি নুডলস দিয়ে তৈরি করে দেখাবো এবং এই পিৎজাটা হচ্ছে খুবই সহজ, খুবই কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন। খেতে ভীষণ মজার এবং এই পিৎজাটা আপনারা চুলায় তাওয়ার উপরেই তৈরি করে ফেলতে পারবেন। সকালের নাস্তা কিংবা বিকালে বাচ্চাদের জন্য, বড়দের, সবারই খুব পছন্দের একটি রেসিপি হবে। চলুন তাহলে দেখে নেই কীভাবে এই পিৎজাটা তৈরি করতে হবে। আমি এই পিৎজাটার জন্য 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। পেঁয়াজ কুচি 2 টেবিল চামচের মতন, গাজর কুচি নিয়েছি 2 টেবিল চামচের মতন এবং বরবটি কুচি করে নিয়েছি 2 টেবিল চামচের মতন। সব কিছু খুব ছোট ছোট করে কুচি করে নিতে হবে। এখানে আমি টমেটো কেচাপ ব্যবহার করব 1 টেবিল চামচের মতন। নুডলস দিয়ে এই পিৎজাটার ডোটা তৈরি করার জন্য আমাদের লাগবে কর্নফ্লাওয়ার এবং আমি এখানে পিৎজাতে চিজ ব্যবহার করব। কিন্তু আপনারা এই পিৎজাটা কিন্তু চিজ ছাড়াও তৈরি করতে পারেন, সেটাও খেতে অনেক ভালো লাগবে। চিলি ফ্লেক্স লাগবে আমাদের পরিমাণ মতন, স্বাদ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। গোলমরিচের গুঁড়া লাগছে এবং লাগছে কাঁচামরিচ। গোলমরিচের গুঁড়া আমি 1/2 চা চামচের মতন নিয়েছি এবং কাঁচামরিচ 2টি নিয়েছি। প্রথমেই একটি কড়াইয়ে আমরা পানি গরম করে তার মধ্যে নুডলসগুলো দিয়ে দিব এবং এই নুডলসগুলো আমরা সেদ্ধ করে নেব। অনেক বেশি সেদ্ধ করে ফেলা যাবে না, প্রায় 70-80% সেদ্ধ করব, কারণ বাকিটা আমরা যখন পিৎজাটা তৈরি করব তখনও কিন্তু অনেকটা সেদ্ধ হবে। সো প্রথমেই বেশি সেদ্ধ করে ফেললে কিন্তু পিৎজাটা আসলে নরম হয়ে যাবে। আর আমি এখানে ম্যাগি মশলাগুলোও দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে পানিটা আমরা মেপে দিব প্রায় 1.5 কাপের মতন, বেশি দিতে যাবেন না, কারণ পানিটা কিন্তু আমরা সেদ্ধর সাথে সাথে আবার টানিয়েও ফেলবো, পানি এখানে আমরা ফেলে দিব না, তো সেটা মাথায় রাখতে হবে। এবং এই পিৎজাটার মধ্যে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হচ্ছে সেদ্ধর পরে বাইন্ডিংয়ের জন্য। এই কর্নফ্লাওয়ারটা নুডলসের সাথে আমি 2টা কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এবং একটি আঠালো ভাব তৈরি করে নিচ্ছি। এরপরে আমি একটা তাওয়াতে সামান্য তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি এখানে তেলের প্রয়োজন নেই, জাস্ট তাওয়াটা একটু তেল দিয়ে প্রলেপ দিয়ে নেব, এরকমটুকুই তেল এখানে নিয়েছি। এরপর যে নুডলসটা আমি মেখে রেখেছিলাম সেই নুডলসটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং দিয়ে যতটা সম্ভব একটা রাউন্ড শেপ আমরা করে নিব পিৎজার মতন। এবং এই রাউন্ড শেপ করার জন্য আমি 2টা কাঁটা চামচের ব্যবহার করেছি। কাঁটা চামচ দিয়ে নুডলসগুলোকে একটু বিছিয়ে বিছিয়ে চেপে চেপে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি। এরপর আমি চিজ দিয়ে দিচ্ছি। উপরে টপিংটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, চিজটা সবার উপর দিয়েও ছিটিয়ে দিতে পারেন। আবার আমি এখানে টমেটো সস পরে ব্যবহার করছি, আপনারা চাইলে আগেও টমেটো সসের একটা প্রলেপ দিয়ে নিতে পারেন। আর এখানে যে আমি বরবটি গাজরটা দিচ্ছি এটা কিন্তু আমি আসলে বয়েল করে নিয়েছি, আপনারা হচ্ছে বয়েল করে তারপর এখানে ব্যবহার করবেন, তা না হলে এটা কাঁচা একটা ভাব থেকে যাবে। এবং টপিংয়ে আপনি যে গাজর বরবটি ইউজ করেছে আপনাদের যে সেটাই ব্যবহার করতে হবে এমনটা না, আপনারা চাইলে অন্য কিছুও ব্যবহার করতে পারেন। এবং টপিংয়ের উপর দিয়েও আমি কিছুটা চিজ ব্যবহার করে দিচ্ছি। এরপর আমি গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, তার উপর দিয়ে আমি টমেটো সসটা দিচ্ছি। এরপর আমি এর উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিব। আর এই পিৎজাটা কিন্তু শুধুমাত্র ভেজিটেবল পিৎজা করে দেখাচ্ছি আমি, আপনারা চাইলে এটা চিকেন দিয়েও করতে পারেন, এখানে মাশরুম ব্যবহার করতে পারেন, চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন, তো এটা খেতে তখন আরও মজা হবে। এখন সব কিছু আমার দেয়া শেষ হয়ে গিয়েছে, আমি এটাকে এখন ঢাকনা দিয়ে প্রায় 10-15 মিনিটের জন্য লো আঁচে একদম চুলায় রেখে দিব। তো ফিরে আসছি আমি 10-15 মিনিট পরে। 10-15 মিনিট পরে আমি একটি সার্ভিং ডিশে পিৎজাটা ঢেলে নিয়েছি। এটা অসম্ভব মজার খেতে, দেখতেও কিন্তু খুবই ইয়াম্মি লাগে।
আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।